আসসালামু আলাইকুম আলা আলিহি ওয়া রাসুলিল্লাহ আজমাইন আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে প্রশ্ন উত্তরে ও আকীদা শিখছিলাম প্রশ্ন উত্তরে ইসলামী জ্ঞান বইটি থেকে আমরা এর আগে প্রশ্ন উত্তরে ইমানু আকীদা থেকে তিয়াত্তর পর্যন্ত শিখছি আলহামদুলিল্লাহ আজকে নম্বর প্রশ্ন এবং উত্তর থেকে শুরু করব ইনশাআল্লাহ আয়াত লিখে তাবিজ ব্যবহারের হুকুম কি এর উত্তর নাজাইজ কেননা এটা জায়েজ হওয়ার পক্ষে নবী সাল ওয়াসাল্লাম বা সাহা রাম বা তাবিগনের কারো থেকে কোনো দলিল নেই তাছাড়া কোরআনকে এভাবে ব্যবহার করলে কোরআনের অবমাননা হয় প্রশ্ন নম্বর কাকে বলে উত্তর সোয়াবের নিয়ত করে যে এবাদত করা হয় অথচ তার পক্ষে শরীয়তে দলিল পাওয়া যায় না তাকে বেদাত বলে প্রশ্ন নম্বর ছিয়াত্তর বর্তমানে প্রচলিত কিছু বিদাতের উদাহরণ দিন উত্তর নামাজে মুখে নিয়ত করা যেমন না ওয়াই তো ইত্যাদি পড়া অবশ্য আপনাকে অন্তরে নিয়ত করতে হবে যে আপনি এখন কোন সালাত ফুটতেছেন কয়াকাত ফুটতেছেন কি আসো এগুলো আপনাকে অন্তরে নিয়ত করতে হবে মুখে ফাট করা বেদাত তারপরে আসেন মিলাদুন উদযাপন করা বেদাত দলবদ্ধভাবে জিকির করা কুলখানি চল্লিশা এগুলা মৃত্যু কেন্দ্রিক কুলখানি করা চল্লিশা করা খতমে জালালি খতমে ইউনুস ফাতেহা খানি জন্মবার্ষিকী মৃত্যু বার্ষিকী শবে বরাত বেদাত কারণ এই জান্নাতে জান্নাত পাওয়ার করা হয় এবাদতগুলা কিন্তু এই এবাদতগুলার পক্ষে এই কাজগুলার পক্ষে আল্লাহর আল্লাহ রাসুল থেকে কারাম থেকে তাবে থেকে কোনো দলিল পাওয়া যায় না সেজন্য এগুলা বেদাত যেহেতু এগুলা আমরা সোভাবের আশা করে থাকি সেজন্য এগুলা বেদাত আমরা এগুলা পরিত্যাগ করব প্রশ্ন নম্বর সাতাত্তর বিদাত দু মন্দ বিদাত এ সম্পর্কে আপনার মতামত কি এটা লেখককে প্রশ্ন করছিলেন আমাদের সমাজে অনেক আলেমদের শোনা যায় বিদাতে হাসানা বিদাতে সাইয়া অর্থাৎ ভালো বিদাত খারাপ বিদাত এ সম্পর্কে লেখককে প্রশ্ন করছিলেন যে আপনার মতামত কি তো উনি উত্তর দিচ্ছেন যে এরও বাগ করার কোনো দলিল নেই অর্থাৎ নবী সাল্লাম কোনো বলেন নাই যে বেদাতের ভিতরে খারাপও আছে ভালো আছে এটা বলেন নাই কেননা নবী সাল্লাহু আলাইসালাম বলেছেন প্রত্যেক বেদাতই ভ্রষ্টতা মুসলিম শরীফের হাদিস তাহলে বেদাত বলতে এটা ভ্রষ্টতার দিক প্রশ্ন নম্বর আটাত্তর সাইকেল বাস ট্রেন প্লেন সড়া বিদ্যুৎ মাইক ব্যবহার করা কি বেদাত আমাদের কিছু আলেম নামদারি আলেম তারা বেদাতকে আড়াল করার জন্য আমাদের সাধারণ মানুষকে বুঝায় যে রাসুল সাল্লাহ আলাইসলামের সময়ে সাইকেল ছিল না বাস ছিল না ট্রেন ছিল না বিদ্যুৎ ছিল না তাইলে এগুলো বেদাত তো আসলে ওনারা বেদাতের সংজ্ঞায় বুঝে না এগুলো আমরা এ উদ্দেশ্যে ব্যবহার করি না এগুলো আমরা দুনিয়াবি উদ্দেশ্যে ব্যবহার করি তো দুনিয়াবি উদ্দেশ্যে যে কোনো কিছু ব্যবহার করেন সেটা বেদাত হবে না এটার উত্তর দিয়েছেন আহ না কেননা এগুলো এ মনে করে সোয়াবের উদ্দেশ্যে করা হয় না এই জন্য এগুলা বেদাত নয় কারণ এগুলা দুনিয়া বিকাশ প্রশ্ন নম্বর ১৯ জিন জাতি কিসের তৈরি জিনের আমরা জানি মানব জাতি জিন জাতি তাহলে জিন জাতি কিসের তৈরি উত্তর জিন জাতি আগুনের তৈরি প্রশ্ন আশি জিনদেরকে আল্লাহ কেন তৈরি করেছেন উত্তর তাঁর এবাদত করার জন্য জিনদেরকে সৃষ্টি করেছেন এর প্রমাণ আল্লাহ তারা বলেছেন আমি জিন ও মানবকে সৃষ্টি করেছি একমাত্র এই কারণে যে তারা আমার ইবাদত করবে সুরাজ প্রশ্ন নম্বর একাশি জিনেরা কি মানুষের ভালো করতে পারে উত্তর না আল্লাহ ছাড়া কেউ কারো ভালো করতে পারে না প্রশ্ন নম্বর বিরাশি জিনদের নিকট থেকে সাহায্য নেওয়া জায়েজ আছে কি উত্তর না তাদের থেকে কোনো সাহায্য নেওয়া জায়েজ নেই প্রশ্ন নম্বর তিরাশি অর্থাৎ জিন যে বস করে বা জিনকে আয়ত্ত করে এটার হুকুম কি উত্তর জিন বস করার বা আয়ত্ত করা জায়েজ নেই কারণ আপনি কাউকে বশ করলেন মানুষ হোক আর জিন হোক তাকে বশ করলেন অর্থাৎ তার স্বাধীনতা খর্ব করলেন তাকে বন্দি করলেন তো এরকম বন্দি করা ইসলামে জায়জ নেই সর্বপ্রথম আল্লাহ নবী আলাইসাল্লামের নূর সৃষ্টি করেন এই কথাটি কি ঠিক আমরা শুনি ওয়াজ মাহফিলে যে সর্বপ্রথম আল্লাহ তালা রাসুল সালু ওয়াসাল্লামের নূর সৃষ্টি করেছেন এটা কি ঠিক উত্তর না কেননা এই সম্পর্কে সহিহ কোনো হাদিস নেই জাল বানওয়াত হাদিসের ভিত্তিতে অনেকে কথাটি বলে থাকে অর্থাৎ এই কথাটি আলহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে কোনো প্রকার প্রমাণ নাই যে আল্লাহ তালা আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নূর সৃষ্টি করেছেন প্রশ্ন নম্বর 85 নবী সাল্লাল্লাহু আলাইহি কি নূরের তৈরি উত্তর না আদম সন্তান যে উপাদানের সৃষ্টি তিনিও সেই উপাদানের সৃষ্টি সুরা কাহফের একশো দশ নম্বর আয়াতে আপনারা দেখতে পারবেন যেখানে বলা হয়েছে আমি একজন মানুষ শুধু আমার কাছে পার্থক্যকে আমার কাছে আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে ওহি নাজিল করা হয় যে তোমাদের ইলাহ একজন একমাত্র তোমরা তারই ইবাদত করো তার সাথে শরিক করো না তাহলে যদি আগুনের সৃষ্টি হতেন তাহলে আল্লাহ তালা কোরআনে বলে দিতেন যে হে রাসূল আপনি আগুনের তৈরি তো এই জন্য যারা আমাদেরকে বিভ্রান্ত করে তাদের থেকে আমরা দূরে থাকবো আমরা কোরআনে কি বলছে আদিসে কি বলছে এগুলো আমরা যথাসাধ্য আমরা দেখবো তারপর আমরা এগুলার উপর আমল করবো ইনশাআল্লাহ তো আজকে ফঞ্চাশি পর্যন্ত ইনশাল্লাহ সুবহা নকআ আল্লাহ হুম বিহাম থেকে সাদু আল্লাহ ই রাইলান তাস্তাকুরতু আসসালামু আলাইকুমার আহতুল্লাহ হি ও